मुख्यमंत्री के कोरोना रोकथाम के अभियान के राज्यव्यापी कार्यक्रम के भाग के रूप में यह कार्यक्रम तेलियामुरा में अज्ञा चलो संघ के सामने राज्य विधानसभा कल्याणी रॉय के मुख्य सचेतक की उपस्थिति में शुरू हुआ। इस कार्यक्रम में तेलियामुरा के नगर परिषद के अध्यक्ष सीईओ उपाध्यक्ष और नगर परिषद के पार्षदों ने भाग लिया। इस संबंध में राज्य विधानसभा के मुख्य सचेतक कल्याणी रॉय ने अपनी प्रतिक्रिया दी। मुख्यमंत्री कोरोना प्रतिरोध अभियान नामे एक नतून प्रकल्प सूचना हुई। राज्य माननीय मुख्यमंत्री आनुष्ठानिक भाव आगरतलार चंद्रपुर अनुष्ठान सूचना कर मूल लक्ष्य हल राज्य जे गर्व राज्य जे सरकारी स्वीकृत फल क्वीन पाइनएपल अर्थात अनारस एवं तेलियामुरा एवं सह राज्य विभिन्न स्थान जे लेबू उत्पादित है से अनारस रस एवं लेबू जनसाधारण मध्य तुले देवा एवं करोना प्रतिरोध करते आम्रा जानी विटामिन सी अत्यंत गुरुत्वपूर्ण एखन अब्दि ये करोना भाइरस अति महामारी कोनो प्रतिषेधक आविष्कार होयनि। चिकित्सा विज्ञानीरा एवं चिकित्सकरा बार बार बोलछेन शरीरे रोग प्रतिरोध क्षमता जखन भालो थाके तखन এই রোগের আক্রমণ থেকে মানুষ নিজেকে রক্ষা করতে পারে এবং মানুষ মৃত্যুকে জয় করতে পারে করোনার আক্রমণ থেকে। সেই কারণে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এই শুভ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেছে। করোনা অতিমারিতে সারা বিশ্বে এমনকি সারা ভারতবর্ষে লকডাউন হয়েছিল। লকডাউন থেকে আনলক ওয়ান আনলক টুর দিকে আমরা যাচ্ছি। কোথাও কোথাও আবার নতুন করে আবার লকডাউন করা হচ্ছে। আগামী রবিবার আমাদের রাজ্য একদিনের লকডাউন হবে। এই লকডাউনের কারণে এই রাজ্যের যে গর্ব যেটাকে কিছু দেড় বছর আগে দেশের রাষ্ট্রপতি মহামানি রাষ্ট্রপতি এই রাজ্যের আনারসকে রাজ্যের সব স্বীকৃত ফল হিসাবে ঘোষণা করেছিলেন, আমাদের গর্বের এই আনারস আজকে অতি মহামারীর কারণে যারা এই ফলের চাষ করছিলেন তারা একটা ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। কারণ আপনারা জানেন এই সরকার নতুন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যে আনারস ত্রিপুরা রাজ্যে বিগত সরকারের সময়ে অবহেলিত ছিল, কৃষকরা এই ফসল উৎপাদন করে মূল্য পেতেন না সঠিকভাবে, সেখানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর যে দিশা এবং শিল্প বাণিজ্যের প্রসারে তার যে অগ্রণী ভূমিকা সেই কারণে তিনি আহ্বান রেখেছিলেন যে এই আনারসকে শুধু ত্রিপুরার বাইরে নয় ভারতবর্ষের বাইরেও আনারসকে ছড়িয়ে দিতে হবে। সেই মোতাবেক ত্রিপুরা সরকারের যে কৃষি দপ্তর সেই দপ্তরের উদ্যোগে কৃষকদের এই উৎপাদিত এই আনারস রাজ্যের বাইরে এমনকি ভারতবর্ষের বাইরেও বিগত বছর দু বছর ধরে সেটা যাচ্ছিল, কিন্তু এই বছর অতি মহামারীর কারণে লকডাউনের কারণে যেখানে আমাদের যান পরিবহন ব্যবস্থা যেখানে অকেজো হয়ে পড়েছে সেখানে আমরা দেখছিলাম যে রাজ্যে যে কৃষকরা আনারস চাষ করছেন তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং তাদের ভেতরে একটা আত্মনাদ ছিল যে তারা যে ইনভেস্ট করেছেন বিনিয়োগ করেছেন সে টাকাটা উঠে আসছিল না। রাজ্যের দূরদর্শী মাননীয় মুখ্যমন্ত্রী সেই কৃষকদেরকে যাতে ক্ষতির সম্মুখীন না হতে হয় আর্থিকভাবে তার জন্য তাদের কাছ থেকে আনারস ক্রয় করছেন এবং স্বসহায়ক দলের মাধ্যমে এই আনারসগুলি জনসাধারণের যাতে খায় জনসাধারণ যাতে খায় এবং নিজের শরীরে ভিটামিন সি দিয়ে সমৃদ্ধ করতে পারে এই উদ্যোগ তিনি নিয়েছেন, যার আনুষ্ঠানিক সূচনা আজকে 4 জুলাই 2020 আজকে অনুষ্ঠিত হয়ে গেল। এই আনারস এই উৎসব আগামী এক মাস সেটা চলতে থাকবে এবং তেলিয়ামুরাতেও তেলিয়ামুরা পুর পরিষদের উদ্যোগে তেলিয়ামুরা পুর পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং অন্যান্য যারা কাউন্সিলর রয়েছেন চিফ এক্সিকিউটিভ অফিসার ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার প্রত্যেকেই আজকের এই অনুষ্ঠানগুলিতে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছে। আমরা জনসাধারণ যারা উপস্থিত হয়েছেন সবার হাতে আনারসের রস এবং লেবুর শরবত আমরা তুলে দিয়েছি এবং মানুষের মধ্যে একটা বিপুল উন্মাদনা বিপুল উৎসাহ আজকে আমরা দেখতে পেয়েছি। আমরা গর্বিত রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পেয়ে তার এই দূরদর্শী চিন্তাভাবনার জন্য ধন্যবাদ আজকে যারা এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সকলকে।